আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি খুবই মোস্ট ইম্পর্টেন্ট টুলস নিয়ে আলোচনা করব, যে টুলসের মাধ্যমে আমরা খুব সহজে একটা ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিঙ্ক আছে, কতগুলো লিঙ্ক আছে, মানে টোটালি কতগুলো লিঙ্ক আছে এটা আমরা চেক করব খুবই সহজে, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এই রেজাল্টটা পেয়ে যাব। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পান। তো এই ভিডিওটি আপনারা খুব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে কীভাবে একটা ওয়েবসাইটকে ওয়েবসাইটের কতগুলো ব্যাকলিঙ্ক বা কতগুলো টোটাল লিঙ্ক আছে এগুলো কাউন্ট করার জন্য আমরা এই টুলসটি ইউজ করব। তো তার জন্য আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে স্মল এসইও টুলস, জাস্ট স্মল এসইও টুলস আমরা এখানে লিখব। তো এখানে লেখার পর সাথে সাথে একটা সাইট চলে আসবে, এখান থেকে আমরা একটু নিচে যাব। তো এটা খুবই দ্রুত কাজ করে, ব্যাকলিঙ্ক টুলসের মধ্যে এসে আমরা এখান থেকে দেখুন ওয়েবসাইট লিঙ্ক কাউন্ট চেকার বলে আমরা একটা সাইট দেখতে পাচ্ছি। তো আমরা এটা দিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এটা ওপেন করব। তো এই সাইটটাতে আসার পর আমরা এখানে হচ্ছে যে ওয়েবসাইটের জন্য আমরা ব্যাকলিঙ্কগুলো চেক করব, যে ওয়েবসাইটে সাপোজ এখানে আমি বিডি শপকে আমি চেক করতে চাই যে বিডি শপের কতগুলো ওয়েবসাইট লিঙ্ক আছে, লিঙ্কেশন করা আছে, আমরা দেখি কাউন্ট লিঙ্ক। তো কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের একটা মানে রেজাল্ট দিয়ে দেবে, এত দ্রুত কাজ করে এইটা যে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এই রেজাল্টগুলো পেয়ে যাব। দেখুন এটা অলরেডি কাউন্ট হচ্ছে, দেখুন ওয়াও, দেখুন আমরা একটা ইম্পোর্ট শুধুমাত্র বিডি, শুধু বিডি শপ মানে এটার হচ্ছে ল্যান্ডিং পেজগুলো বাদে শুধুমাত্র বিডি শপের মধ্যে কতগুলো লিঙ্কেশন করা আছে, দেখুন 713টা লিঙ্কেশন করা আছে, এক্সটার্নাল 22 এবং ইন্টারনাল 691, নো ফলো 10টা এবং ডু ফলো 703টা। তো এরপর যদি আমরা নিচে যাই কোন কোন অ্যাঙ্কোটেক্সের মধ্যে কোনটা ডু ফলো কোনটা নো ফলো কীভাবে করা আছে আমরা এগুলো প্রত্যেকটা এখান থেকে দেখতে পারবো। দেখুন এখানে আমরা হিউজ পরিমাণে এখানে এক্সটার্নাল আছে 22টা, সবগুলো রেজাল্ট হিউজ পরিমাণে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা একটা ওয়েবসাইটে বা একটা কম্পিটিটরকে যদি আপনি রিসার্চ করতে চান না, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে একটা লিঙ্ক দেয় যে এই লিঙ্কের এই ওয়েবসাইটের কম্পিটিটর কোন কোন জায়গায় ব্যাকলিঙ্কগুলো তৈরি করেছে, আমরা কীভাবে খুঁজে বের করবো, সেম এইভাবে আপনারা খুঁজে বের করতে পারবেন। তো এইভাবে একটা ওয়েবসাইটকে আমরা টোটালি অ্যানালাইজড করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।